চলমান দাদশ জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করতে বিপিএল থেকে বিরতি নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সিলেট পরবর্তী রাউন্ডে পৌঁছালে আর সংসদ অধিবেশনের মাঝে বিরতি থাকলে আবারও মাঠে ফিরবেন মাশরাফি। মাশরাফি বিন মুর্তজা দলে থাকলে স্পন্সরের অভাব হয় না, আর তাই আনফিট মাশরাফি খেলতে না চাইলেও রাখা হয়েছে দলের অধিনায়ক করে। ক্রিকেট পাড়ায় এমন গুঞ্জন ছিল বিপিএল এর শুরু থেকেই, সেই মাশরাফি ব্রেক নিলেন এই আসর থেকে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালনের জন্য। আমাদের মাশরাফি বিন মুর্তজা উনি অ্যাপয়েন্ট হয়েছেন অ্যাজ এ হুইপ অফ বাংলাদেশ পার্লামেন্ট, সো আমার মনে হয় এখন উনি ওই হিসাবে পার্লামেন্টে জয়েন করেছে, বাট ইন ফিউচার যদি ওনার সুযোগ এবং পার্লামেন্টের যদি এখানে কোনো টাইম আমাদের ম্যাচ হয় পরবর্তী গেমগুলো খেলতে পারবেন, বাট রাইট নাও এই সিচুয়েশনে হয়তো উনি বেশ কিছু গেম খেলতে পারবেন না। লাইফে এক্সট্রা স্ট্রেংথ ও কনফিডেন্স পেতে নাও বুলডোজার, বুলডোজার পারলে ঠেকাও। গেল আসরে স্ট্রাইকাররা হয়েছিল রানার্স আপ, এবার দলে নেই নামি দামি পারফর্মার। পাঁচ ম্যাচে শতভাগ হার, এমন অবস্থায় দলকে রেখে চলে গেলেন মাশরাফি। এখন থেকে সিলেটকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। এই বিপিএল এ বিধ্বস্ত একটা দল সিলেট স্ট্রাইকার্স, মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে শুরু থেকেই ব্যাকফুটে সিলেট। এই ঝলমলে রঙিন পানির ঝর্ণা ধারার মতোই একেবারে উজ্জ্বল পারফরমেন্স আশা করেছিলেন সিলেট স্ট্রাইকার্স এর ভক্তরা দলটার কাছে, তবে শুরু থেকেই ফ্যাকাশো হতে থাকে সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত মাশরাফিও চলে গেলেন দল থেকে। এখন কি হবে এবং কোথায় গিয়ে দাঁড়াবে সিলেট, সেটাই দেখার বিষয়। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।